মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেছেন, তবে তার 24 ঘন্টা পার না হতে তৃণমূল কংগ্রেসে গোষ্ঠী সংঘর্ষ প্রকাশ্যে তুফানগঞ্জে। দেউচড়ায় অঞ্চল সভাপতি পদে জেলা সভাপতি পার্থপ্রতিম রায় ঘনিষ্ঠ দায়িত্ব পেয়ে বিরোধী গোষ্ঠীর নেতা রবীন্দ্রনাথ ঘোষ গোষ্ঠীর উপরে হামলা চালানোর অভিযোগ উঠেছে। রবীন্দ্রনাথ ঘোষ গোষ্ঠীদের বাড়িতে বোমাবাজি করার অভিযোগ উঠেছে। জানা গেছে, দলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ তার ঘনিষ্ঠ মজিবর রহমানকে দেহুচড়ায় গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতির দায়িত্ব দিয়েছিলেন। এতেই চটে ছিল জেলা সভাপতি পার্থপ্রতিম ঘনিষ্ঠরা। এলাকায় ক্ষমতা দখল নিয়ে দেহুচড়ায় গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠী গোষ্ঠী কন্দলন চরমে ওঠে। কলকাতায় দলীয় মিটিং এর পরে অঞ্চল সভাপতির দায়িত্ব দেওয়া হয় পার্থপ্রতিম ঘনিষ্ঠ ফারুক মণ্ডলের হাতে। অভিযোগ, দায়িত্ব পাওয়ার পরে পার্থপ্রতিম শিবিরে হামলা চালিয়েছে রবীন্দ্রনাথ গোষ্ঠীর কর্মীদের বাড়িতে। এই গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকায় বিভিন্ন কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও পাথর ছোড়া হয় বলে অভিযোগ। যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে তুফানগঞ্জ থানার পুলিশ। বোমা সামগ্রী উদ্ধার করে ও ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। এদিকে দিনহাটার ভেটাগুড়িতে দলের অঞ্চল সভাপতি অনন্ত কুমার বর্মনের বাড়িতে বোমাবাজি চালানোর অভিযোগ উঠেছে। গভীর রাতে দুষ্কৃতীরা বোমাবাজি চালায় বলে অভিযোগ। রাত আনুমানিক 2 নাগাদ এই ঘটনা ঘটে। অঞ্চল সভাপতির অভিযোগ করে বলেন, রাত 2 নাগাদ হঠাৎই বাড়ির সামনে বিকট শব্দ শুনতে পান তিনি। উঠে দেখেন তার বাড়ির সামনে বোমাবাজি হচ্ছে, পাশাপাশি আরও একটি তাজা বোম সেখানে পড়ে রয়েছে। অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। অঞ্চলে গোষ্ঠী গন্ডল নিজেদের মধ্যে, অঞ্চল সভাপতি ঘোষণা নিয়ে বোমাবাজি, কি বলবেন এই বিষয়ে? দেখুন, তৃণমূল কংগ্রেস দলটার কালচারই এটা, এরা নিজেদের মধ্যে বোমাবাজি করবে, তোলাবাজি করবে, কাঠমানি খাবে। এটা মূলত কাঠমানির লড়াই। ওই অঞ্চলের উন্নয়নের সমস্ত টাকা কার হাতে যাবে, কার পকেটে যাবে, কোন গোষ্ঠীর কাছে যাবে, মূলত এর লড়াই। আর এর জন্যই এরা বোমাবাজি থেকে শুরু করে সমস্ত কিছু করে যাচ্ছে। সাধারণ মানুষ সর্বশান্ত হচ্ছে, সাধারণ মানুষ বলি হচ্ছে এদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে। আপনার নাম এবং দায়িত্ব? উজ্জ্বল কান্তি প্রসাদ। বোমাবাজিটা কারা করলো? বোমা এর আগেও যারা মেরেছে, ভেটাগুড়ি পরিবেশকে অশান্ত করছে বিজেপির হারমাদেরা, সেই বিজেপির হারমাদেরা এর আগে অনেক অত্যাচার করেছে মানুষের উপরে। ভেটাগুড়ি বাজারটাকে একেবারে সন্ত্রাস কবলিত করে রেখেছিল, সেই বিজেপির হারমাত্রা নতুন করে আবার তারা তাদের নেত্রী বিজেপির নেতাদের দ্বারাই প্ররোচিত হচ্ছে, সুড়সুড়ি দিচ্ছে এবং আবার রাতের অন্ধকারে বেরিয়ে আবার যাতে ভেটাগুড়িটা শান্ত, ভেটাগুড়িটা অশান্ত হয়, তার জন্য এই সন্ত্রাসমূলক কাজকর্ম করছে।